যদি কথাটা মানতে কাউরি ভারী লাগে তাহলে আপনি বলেন, একটু ভেবে চিন্তা বলবেন, একটা পাক দামান লজ্জাশীল বেটি ছেলে যে জীবনে কোনোদিন বেলজ্জা হয় না, সেই মেয়ে ছেলেটি এই লজ্জাশীলা হওয়ার কারণে আপনি বলতে পারবেন কোনো অচেনা অজানা বেটা ছেলের সামনে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভদর ভদর করবে? করবে না। আপনি কি বলতে পারবেন যেই মেয়ে ছেলেটি এত লজ্জাশীলা, সেই মেয়ে ছেলেটি কালিয়াচকের লোককে দাঁড় করিয়ে গলিতে চাদর মেপে মেপে ওর কাছ থেকে টাকা দাম করে করে কিনে নিবে? করতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, যার ঈমান আছে তার কাছে জেনে নিতে হবে নিশ্চয় হায়া আছে, আর যদি হায়া নাই তার ঈমান নাই। কেন নাই? রসুল বলছেন, এজা আল্লাম দস্তা হে ফাসনা মাসে দা, হায়া হলো ব্রেকের কাজ, হায়া ব্রেকের কাজ করে আমার আর আপনার জন্য। হায়া আমাকে টানে, হায়া আমাকে বাধা দেই, হায়া আমাকে আপত্তি দেয়, আমি এ কাজে যেন না যাই, এ কাজে যেতে গেলে আমার বেইজ্জতি হবে, তখন হায়া আমাকে থামিয়ে দেই, আমি এ কথা বলতে যাব বলতে আমাকে বাধা দেই, কে তো হায়া, কেন এটা কথা যদি বলে দিই তাহলে আমার বেইজ্জতি হবে, আমার আমার বদনাম ছুটে যাবে, তার জন্য হায়া আমাকে বাধা দেই। তো হায়া কী করে? যেমন ব্রেক একটা গাড়িকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখে, হেফাজত করে রাখে, তেমনি একটা মানুষকে শরীফ হওয়ার জন্য হায়া ওই কাজগুলো করে থাকে। আপনাকে মদের দিকে যেতে দেয় না, আপনাকে জেনার দিকে যেতে দেয় না, আপনার গা থেকে কাপড় ধরে খুলতে দেয় না, আপনার মুখ থেকে আজে বাজে কথা বের হতে দেয় না। কেন? যে এইগুলো করতে গেলে তোমার সম্মান কমে যাবে। আর হায়া বলছে, আমি হলাম ব্রেক, আমি তোমাকে ধরে আছি, তোমার সম্মান যেন না কমে যায়, তোমার ইজ্জত যেন না কমে যায়, তার জন্য তুমি নিজের মুখে লাগাম লাগাও, তোমার চোখে লাগাম লাগাও, তোমার বস্ত্রে লাগাম লাগাও, তোমার ভাবনাতে লাগাম লাগাও, আমি হায়া তোমাকে বড় লোক বানাবার জন্য এসেছি দুনিয়ায়। একটা বড় আলেম বাগদাদের মাটিতে এসছে, তো বড় আলেম এলাকাতে আসতে গেলে সেই যুগের লোকেরা গোটা গ্রাম বেরিয়ে বেরিয়ে দেখতো, মাওলানা এসছে রে, মাওলানা এসছে রে। তো এই মাওলানা সাহাবিকে দেখার জন্য গোটা গ্রাম বেরিয়ে পড়েছে। তো ওই গ্রামে একটা ডাকাত ছিল, সেই ডাকাতটা কানাবি ওর নাম, বলে দিলাম নামটা, ওর নাম হলো কানাবি। তো বড় মদঘোর ডাকাত ওই গ্রামে ছিল, লোকেদের আনাগোনা দেখে একবার জিজ্ঞেস করে বলছে, এই তোমরা 10-15-20 জন লোক একবার গেলে আবার 10-15 জন লোককে দেখছি তোমরা যাচ্ছ, এদিকে কি হয়েছে, ঘটনাটা কি, তোমরা দলে 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 এইদিকে যাচ্ছ কেন? তখন লোকেরা বলছে, তোর খ্যাপা শুনিসনি যে মাওলানা সাহাবি এসেছে? তো শুধু মাওলানা নয়, খালি বলছে সাহাবি এসেছে, সাহাবি এসেছে, জানো না? তখন ই বলছে, সাহাবি কি, ও খায় না মাখে, কি জিনিস? তখন বলছে, আরে 14 আনা সাহাবি একটা আলেম, একটা মুহাদ্দিস, একটা বুজরুগ, একটা দিনদার আমাদের শহরে এসেছে। তো মদখোর হলে কি হবে? লোকেদের সাথে হাঁটতে হাঁটতে কইছে, আরে মানি নাহি না মানি, একটা লোকটাকে তো এক নজর দেখে আসি যে ওর মুখখান কেমন। গাধাই চড়ে উনি ঢুকছেন গ্রামের দিকে, আর হাজার হাজার লোক পিছন দিকে আছে। হঠাৎ করে এই মদ খাওয়া অবস্থাতে এই কানাবি গাধার লাগামটাকে ধরে নিয়েছে, নিয়ে টাইনে এমনি করে দিয়ে বলছে, হয় তোর নাম কি? বলছে, আমার নাম তো সাহাবি। বলছে, তুমি মুহাদ্দিস নাকি বেলা? বলছে, হ্যাঁ। বলছে, তাহলে একটা হাদিস শুনো, এখন মদঘর হাদিস শুনবে। তো ওর গায়ে ছিল লাল শার্ট, আর পরনে ছিল লাল লুঙ্গি, আর ওর ভাষাগুলো হলো ওয়াশালিন। তখন ইমাম সাহাবি মনে মনে বলছে যে, তোর মতো যার পোশাক হলো মাকরুহ, আর যার মুখ দিয়ে ভ্যাক ভ্যাক করে গন্ধ বেরোচ্ছে মদের, আর সেই লোকটাকে আমি হাদিস শোনাবো, বড় ঝামেলায় পড়ে গেলাম, আমি এমন মদঘর শিষ্য তো নিতে রাজি নই। তখন ও হাদিস শোনায় না, যখন হাদিস শোনায় না তখন বাম দিকের সাইড থেকে একটা খঞ্জর বাহির করেছে, আর করার পরে বলছে, হাদিস শুনাবে না কপাল লাল করে দেব? মাওলানার তো গুজড়ি গরম,
বাপ রে, এই চাকু বের করে দিয়ে বলছে হাদিস শুনেবে না কপাল খাম করে দিব। সাথে সাথে আল্লাহ তাআলা এই আলেমের মাথাতে বুদ্ধি কুলিয়ে দিলেন। তখন উনি করলেন কি, একটা হাদিস চট করে বলে দিলেন, একবার একটা ছোট হাদিস। হাদিসটা কি, ইজা লাম তাস্তাহে ফাসনামা শেতা, তুমি যদি হায়া না করো তাহলে তোমার মনে যা লাগে তাই করো, তুমি যদি লজ্জা না করো তো তোমার মনে যা লাগে তাই করো। লজ্জা কি করে, যা ইচ্ছা তাই মানুষকে করতে দেয় না। লজ্জা কি করে, যাহা ইচ্ছা তাই আমাকে ভাবতে দেয় না। লজ্জা কি করে, যাহা ইচ্ছা তাই আমি করে চলে যাব এটা করতে দেয় না। তার জন্য তোমাকে লাগাম হিসাবে দিয়েছিলেন আল্লাহ তাআলা হায়া, এ হায়া তো তোমার ভেতরে নাই, তার জন্য এমন চাপে ফেলে দিলেন মাওলানা। আর দিয়ে বলছেন, তোমার হায়া যদি না থাকে তো যা মন লাগে তুমি তাই করে যাও। হাদিস শোনা হয়ে গেল, রাস্তা খালি করে দিল, মাওলানা এক জুমা মসজিদে চলে গেলেন। এবার আলোচনা শুরু হয়ে গেল, এই হাদিস শুনেছিস মাওলানার মুখ থেকে, কি তুই তো শুনেছিস বল, যে জালাম তাস্তা হে ফাসনা মাসে, তা হায়া না থাকে তো যেমন তাই করো, তো কি বুঝেছিস তুই, কিছু কিছু বুঝেছি হে, আমাকে হাদিস শুনে তোক না, কিন্তু যখন আমি খঞ্জর বাহির করলুম তখন আমাকে হাদিস শুনাইলো, তো কেন তোকে হাদিস শুনাইতো না, তোর কথাগুলো অশালীন বেরিয়ে আসছিল, অসংযত কথা, মদ খেয়েছিলি না, যে হ্যাঁ মদ তো আমি রোজই খাই, তোর লুঙ্গিটা লাল ছিল না, বলে হ্যাঁ লুঙ্গি আর শার্ট তো আমার লাল ছিল, বলছে এটা খালেস মুসলমানের পোশাক নয়, তো তোর যখন হায়া শরম নাই লজ্জা নাই তখন তোর ব্লাউজের ঘাট আগা দিকে থাক নেই পাশা দিকে থাক, তোর পায়জামার বুতাম পিছন দিকে লাগা নি আগে দিকে লাগা, তুই মাদ্রাসার মসজিদের আগা দিকে এসে পেশাব কর নাহি নদীর কিনারাতে পেশাব কর, চায়ের দোকানে বসে বসে তুই উল্টা হয়ে বসে চা খা নাহি সোজা হয়ে বসে চা খা, তুই ডান হাতে চা পান কর নাহি তুই বাম হাতে চা পান কর, তোর মন যদি যায় তো জামা কাপড় গায়ে দিয়ে চা পান কর, আর নাহি তোর ইচ্ছা যদি জাগে তো আন্ডার প্যান্ট পিঁধে তুই চা পান কর। কুচে হ্যাঁ হ্যাঁ, হাদিসটা তো তর্জমা এইটাই তো, তাহলে যদি আন্ডার প্যান্ট পরে এতটি লোকের সামনে চা পান করি তো লোক কী কহিবে, যে এটারই নাম হায়া রে সালা, এটাই হায়া। আর এটা যদি না থাকে নাঙ্গা হয়েও চা খেতে পারবি, এটাই যদি থাকে নাঙ্গা হয়ে চা খেতে পারবি না। এই যে তোর মুখের কথাগুলো উল্টা পাল্টা বেরিয়ে যাচ্ছিল, কেন বের হলো উল্টা পাল্টা কথা, তুই জিনিস খেয়েছিস উল্টা পাল্টা, 3x রাম তোর পেটে গেছে, এই যে বোতল তুই ঢেলে ঢেলে পান করেছিস, তোর কথা ঠিক থাকবে না, তোর ভাষা ঠিক থাকবে না, তাহলে বোতল খেতে গেলে তোর কথা যদি বদলে যায় তো কথা বদলিলে তো কী হলো, আরও কিছু বদল হয়ে যাক কিছু যায় আসে না, কেন যে তোর তো হায়া নাই। একটাই হাদিসে এমন ধাক্কা দিল, একে এমন ধাক্কা দিল, আর মাকে যে বলছে সন্ধ্যাবেলাতে দুটা তিনটা বড় বড় বোতল ছিল, মায়ের সামনে বোতলগুলোকে নূর হাতে দিয়ে সাপা সাপ বাড়ি দিয়ে ভেঙে ফেলে দিয়ে তারপরে মাকে বলছে, মা আমি চলে গেলাম মসজিদের দিকে আর আমার বন্ধুরা সন্ধ্যাবেলায় আসবে মদ খাওয়ার জন্য, আমাকে ডাকবে তো বলবে যে কানাবি বাড়িতে নাই চলে গেছে, একদিন ফাঁকি দেওয়া হয়ে গেল, একদিন মসজিদে হাজিরি দেওয়া হলো, দুই দিন মসজিদে হাজিরি দেওয়া হলো, তিন দিন মসজিদে হাজিরি দেওয়া হলো, একটা 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 করে হাদিস পড়তে 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 আলহামদুলিল্লাহ আবার আলহামদুলিল্লাহ কানাবি একটা মুহাদ্দেশ হয়ে গেল। কত বড় মুহাদ্দেশ হয়ে গেল যে ইমাম বুখারি আর ইমাম মুসলিম আর অন্যান্য ইমামেরা হাদিস যখন লিখতে যাচ্ছে তখন সূত্র হিসাবে কানাবির নাম বয়ান করছে, কানাবির কাছ থেকে শুনেছি, তার মানে কানাবি আজ ডাকাত নয়, কানাবি আজ মদখোর নয়, কানাবি আজ নির্লজ্জ নয়, কানাবি আজ বেহায়া নয়, একজন ইমানদার মানুষ, একজন মুহাদ্দেস মানুষ যার কাছ থেকে দুনিয়ার লোকেরা হাদিস শিখে যাচ্ছে। একটাই হাদিস আমার জীবনটাকে বদলে দিল, কোথায় আছি আমি আর কোথায় আছেন আপনি। ইজ্জত কাকে বলে, এ হায়াই আপনার ইজ্জত তৈরি করে দেবে, বাকসংযমী হওয়াটা হায়ার লক্ষণ। আর যদি ফালতু ফালতু কথা বলে আর অশালীন মানুষের মুখ থেকে বেরোয় আপনি তাকে লজ্জাহীন বলতে পারেন। হযরত আলী রসুলের কে জামাই বাবু,
হযরত আলী রাসূলের জামাই বাবু, উনি নিজে বলছেন আমার একটা রোগ ছিল, আমার একটা রোগ ছিল। কি রোগ? কেউ রাগ করিও না, কেউ আমাকে কটুক্তি করিও না, আমি গোড়াতে বলেছি আমার বয়স 62 বছর। কি উনি বলছেন?